হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? যে যেখানেই আছেন আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সানডে ব্লগ নিয়ে সুমনা আছি আপনাদের সাথে। নতুন শিপমেন্ট এসেছে, তাই বাসার নিচে আসলাম রিসিভ করার জন্য। আজকের দিনটি আমার খুবই ব্যস্ততার মধ্যে যাবে। প্রথমে যাব বুটিক শপে, আর সেখান থেকে যাব এগলিন্টন স্কোয়ার শপিং মলে। প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আমার প্রিয় শপিং মলে। এই শপিং মলের যে স্টোরটিতে আমি যাব, যেখানে আমার সংসারের যাবতীয় টুকিটাকে আমি পেয়ে যাই, সেটা হলো এই তো এই স্টোরটি। এটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি যা কিছুই কিনেন না কেন, 50% অফ, আর সংসারের সব কিছু পাওয়া যায়। আজকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। আসলে সংসারের যে কোনো জিনিসই হোক না কেন, সেটা হতে পারে ড্রয়িং রুমের শোপিস বা রান্নাঘরের খুন্তি, সময় নিয়ে পছন্দ করে কিনতে বেশ ভালো লাগে। আমি তাহলে একটু কেনাকাটা করি, আপনারা সাথেই থাকুন। কিউট একটি কফি মেকার, এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। যখন ট্রাভেল করব তখন এটা কাজে আসবে। কফি মেকার কেনার আগে এটা সম্পর্কে জানতে চাইলে ভদ্রলোক আমাকে বললেন এটা গুড কোয়ালিটি এবং 50% অফ রয়েছে। এখানকার কালেকশনগুলো খুবই সুন্দর। এখানকার কেনাকাটা শেষ করে আমি আরও একটি শপিং মলে যাব, সেটার নাম হচ্ছে কস্কো। সেখান থেকেও আমার প্রয়োজনীয় জিনিস কিছু কেনাকাটা করতে হবে। ব্যস্ত জীবনের মধ্যেও সময় বের করে পরিবারের কার কী প্রয়োজন সেটা সময় মতো তাদের হাতের কাছে পৌঁছে দিতে পারলেই আমার অনেক ভালো লাগে। আর আমরা মেয়েরা বাইরের কাজে যতই ব্যস্ত থাকি না কেন, পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করি। তাছাড়া সামর্থ্য অনুযায়ী সবাই সবার সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখি। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আছি আমি কস্কোতে। এখান থেকেও কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে হবে। যেখানেই যাই না কেন, ফুল দেখলেই আমার চোখটা সেখানে আটকে যায়। আসলে ফুল তো সবাই ভালোবাসে, তাই না? আমিও ফুল অনেক অনেক ভালোবাসি। বাড়িঘর যত সুন্দর করেই সাজানো হোক না কেন, সেখানে যদি গাছপালা বা ঘরের কোনায় একগুচ্ছ ফুল থাকে, তাহলে তার সৌন্দর্যটা অনেকাংশে বেড়ে যায়। এই মুহূর্তে এসেছি হাক্কা চাইনিজ রেস্টুরেন্টে। হাক্কার কথা আর কি বলবো, এখানকার খাবার তো আমার খুবই পছন্দের।
আমি প্রায় বাসার কাছেই চলে এসেছি আর এই রেস্টুরেন্টটি আমার বাসার কাছেই। এই যে ফ্রেশ জুসের শপটি, এখানের জুসগুলো এত মজার, বিভিন্ন ফলের জুস এখানে পাওয়া যায়। আমি প্রায় এখানে আসি, অর্ডার দেওয়ার পর ইনস্ট্যান্ট তারা বানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যাব। লাঞ্চের জন্য তো চাইনিজ ফুড নিয়েছি, আর রাতের জন্য রান্না করব। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বাসায় আছি আর আমার সামনে মজার মজার পিঠা। একটা আপুকে অর্ডার দেওয়া ছিল, যাই হোক আপু পিঠাগুলো পাঠিয়ে দিয়েছেন। আমার পছন্দের খাবারের তালিকার মধ্যে পিঠা একটি বড় অংশ জুড়ে আছে। আর জানি না, এই শীত আসলেই আমার পিঠা খেতে বেশি ইচ্ছে করে। এখানে দুধ জাল দিচ্ছি, চিতই পিঠা ভেজাবো। ও আচ্ছা, আপনাদের চিতই পিঠা দেখানো হয়নি। আমার খুবই ভালো লাগে যেটাকে দুধ চিতই বলে। নানা বাড়ির কথা খুব মনে পড়ছে। শীতের সময় সকালে যখন নানা বাড়িতে যেতাম, তখন এই পিঠাটা আমার খুবই পছন্দের খাবার ছিল। দুধটা ফুটে ওঠার পর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়েছি। এই তো চিতই পিঠাগুলো দিয়ে দিয়েছি, এটা সারা রাত ভিজবে, সকালে মজা করে খাবো। এই তো এদিকে কলিজা ভুনাও প্রায় হয়ে এসেছে। আর এক চুলা চিকেনও বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। প্রতিবারের মতন এবারের শিপমেন্টেও এক্সেলেন্ট ব্যাগ আর থ্রি পিস আনা হয়েছে। কিছু ব্যাগ আর থ্রি পিসের অর্ডার দেওয়া ছিল, সেগুলো রিস্টক করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবারও কথা হবে। ও আরেকটি কথা, আমি সময় সুযোগ পেলেই লাইভে আসব, সবার সাথে কথা বলবো। যে যেখানেই আছেন ভালো থাকেন, সুন্দর থাকেন, সুন্দর পথে এগিয়ে যাক সবার জীবন, এই শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।